সঙ্গীত জগতে পরিচিত সাউন্ড কুমারের আসল নাম শঙ্কর সামন্ত। জন্ম পশ্চিম মেদিনীপুরে, বর্তমানে কলকাতার দক্ষিণেশ্বরে থাকেন কর্মসূত্রে। পিতা স্বর্গীয় বিজয়কৃষ্ণ সামন্তের কাছেই সঙ্গীতের প্রাথমিক শিক্ষা ও অনুশীলনের শুরু। বর্তমানে সঙ্গীত গুরু প্রখ্যাত সঙ্গীতজ্ঞ জয়ন্ত দে। সব ধরনের সঙ্গীতে স্বাচ্ছন্দ্য হলেও পুরনো দিনের সঙ্গীতের মধ্যেই শিল্পী পান তার প্রাণের হার। তবু দর্শকের অনুরোধ হয়ে সব ধরনের গানেই প্রাণ ঢালা আবেগ দিয়ে পরিবেশন করে। বলা হয়ে থাকে উন্মাত্তারাই গলায় সুর নিয়ে জন্মান। পারিবারিক আধ্যাত্মিক পরিবেশ শিল্পী মনকে করেছে সঙ্গীত সাধনার পথে উদ্বুদ্ধ এবং বিশ্বব্যাপী পরিব্যাপ্ত যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ায় কর্মরত হওয়ার সুবাদে সেই উন্নীত চেতনা হয়েছে আরও পরিশীলিত। দেশের নানা প্রান্তের বিভিন্ন মঞ্চে পেয়েছেন অসংখ্য পুরস্কার, অগণিত স্বনামধন্য ব্যক্তিদের সাথে পেয়েছেন মঞ্চ সান্নিধ্য। আপনার বৈঠকি আড্ডার ফেসবুক পেজের জনপ্রিয় মুখ ভার্সাটাইল সিঙ্গার সাউন্ড কুমারকে বৈঠকে রত্ন প্রদান করে আড্ডা অত্যন্ত খুশি। শিল্পীকে জানায় Ladies and gentlemen, please welcome Mr. Shawant Kumar. সঙ্গীতের বৈঠকের রত্ন এবছরের জন্য আমরা প্রদান করছি মাননীয় শাওন্ত কুমারকে। বসুন স্যার, সম্মাননা জ্ঞাপন করব। স্যার একটু সামনে আসুন, মাঝখানে একদম। গান তো শুনবই, গান না শুনে ছাড়া যাবে না আজকে। এত ভালোবাসেন আমাদের বৈঠকের আড্ডাকে, বলার কথা নয়। কোন কিছু কিছু মানুষ থাকেন না, জড়িয়ে যান নিজেদের অঙ্গাঙ্গিকভাবে, নিজেদের সাথে জড়িয়ে যায়, অটোমেটিক জড়িয়ে গেছে। ঠিক, এবার উত্তরীয়টা দিন। মানপত্রটা দেখ, মানপত্র আমরা তুলে দেবো তার আগে শ্যামন্ত কুমারের উদ্দেশ্যে। আমাদের মানপত্র প্রত্যেকের জন্য একই রয়েছে, জাস্ট আমরা ওপর অংশটা পড়ে দিচ্ছি যার নামে দেওয়া হচ্ছে মানপত্রটা। পিতাবরেণ্য শ্যামন্ত কুমার মহাশয়ের প্রতি আমাদের আন্তরিক সম্মাননা জ্ঞাপন। ধন্যবাদ আনতে আমতা বৈঠকি একটা ওটা, এগুলো নিয়ে নে, এগুলো নিয়ে নে, হাতে নিয়ে নে, নিয়ে নে, আলাদা করে দুধ পর্যন্ত দেবে। এবার পিনাকিকে অনুরোধ করছি এটা তুলে দেওয়ার জন্য মেমেন্টোটা। প্রত্যেক রত্নের জন্য আমরা আলাদা একটা একদম অভিনব মেমেন্টো তৈরি করেছি। লাইটটা একবার এই সময়টা অফ করতে হবে ছবি তোলার জন্য। একটু করতালি দেবেন আপনারা সবাই মিলে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। বৈঠকে আড্ডার সকল সুপ্রভিত এবং সামনে যখন যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা। একটা কথা না বললে নয়, আজকের এই বিশেষ দিনে, এই সুন্দর একটি দিনে এই আমতা এলাকাতে আসতে পেরে এবং সর্বোপরি এই বৈঠকে আড্ডার এই মঞ্চে আসতে পেরে সত্যি নিজেকে খুব গর্বিত বোধ করছি। আর যার কথা না বললেই নয়, বৈঠকে আড্ডার স্রষ্টা বলা যায় শ্রদ্ধেয় সৈকত দা আছেন এবং তৎসহ ভবেশ দা, শাওলি ম্যাডাম, শুক্লা ম্যাডাম, আরও অনেকেই আছেন, হয়তো এই মুহূর্তে আমার সমান নাম মনে পড়ছে না। সবাইকে কুর্নিশ জানাই, সকলের অক্লান্ত পরিশ্রমের ফল এই আমতার বৈঠকে আড্ডা। আর ফেসবুক থেকেই এখন আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার যুগ এখন, তো সেখান থেকে সেই ফেসবুক থেকেই পরিচয় আমার এই আড্ডার সাথে, তারপর থেকেই আস্তে আস্তে গভীরতা বাড়ে। আমি ছোটোখাটো একজন সঙ্গীত শিল্পী, তো সেখান থেকে কিছু কিছু গান পোস্ট করি, সবার ভালোবাসা পাই, আর সেখান থেকেই এই আমন্ত্রণ। সত্যি আমি এটাকে মন থেকে, হৃদয় থেকে বলছি, আমি আজ খুবই গর্বিত বোধ করছি। আমি জানি না এই বৈঠকে আড্ডার রত্ন সম্মানের প্রাপকযোগ্য আমি কি না, তবে আপনাদের এই উপহার, এই সম্মান আমি আমার মাথায় করে রাখবো। চলুন, ভালো থাকবেন, নমস্কার।